চুল কেটে দি মরে গেলাম রে পয়সা এই গরুর গো যদি বেগুন টেগুন খাইয়ে খাজিয়ে মরে গেলাম চুল কেটে দি চাকা দিয়ে মনে হচ্ছে গরমেতে ওরে বাবা রে এই গরমেতে চুল কেটে দি চাকা দিয়েছে পাগলা মলম না কিনলে আর বাঁচার মতন নেই গুরু তুমি কি দেখেছো কবু খিদের চোদনে পেটের দহনে চাইলে ভাইজে ভাইজে খাই এখনই চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করি গুরু ঠান্ডা বেরোয় গেল ওরে পাগলা শোন বেশ বয়স মেলম কেন বয়স চাল রাজ্য ভাত খাবো দুইজন একটা মেলার আয়োজন করে ফেলে দে লোকজনের ভিড় আছে চর্মরোগ সুলকানি কিন্তু এক মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের কামলা লইয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাইরে মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ সান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা সুলকাইতে সুলকাইতে চামড়া তুলা ফেলাইছেন ভালো জায়গা সুলকাইয়া ঘাউ করে ফেলাইছেন চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটা ঘামাচির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলা মলম ব্যবহারে জান জীবন জামা চুলকো চুচু শেষ হয়ে গেল কি করবো খাও জানির বলেন নাকি চুলকে জিজ্ঞেস মরে গেলাম আর কত চুলকো চুলকানির মলম এই এই জায়গায় আসর বসা খেলামেলা দেখা পাম্পটি মেরে মলম যা আছে মোটি বিক্রি করে নিয়ে যাই সাইকেল বাক 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 আসেন আসেন খেলা দেখেন খেলা দেখেন আসেন ভাই আপনার কাছে যা ভয় আবহ চুল করে সমস্যা মনে হচ্ছে কোনো সমস্যা নেই আগে খেলা দেখবেন পরে ওষুধ কিনবেন ভাই খেলা কি দেখবেন ভাই দেখবো দেখবো খেলাও দেখবো মলম নেবো ভাই ভাই খেলা আজকে আপনাকে দেখাচ্ছি আপনারা খেলা কান দেখেন মলম পরে বেসবো ভাই আপনার গামছা কান দেন ভাই তাহলে খেলা শুরু করা যাক এই গামছা কিন্তু ভাই আপনার এমনি কিন্তু আমার চালাকি নেই এনে কয়টা আঙ্গুল ভাই একটা 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 আঙ্গুল ভাই এ তো অবিশ্বাস্য খেলা ভাই দুটো তো আমার হতেই পারে মনে হয় কিন্তু আপনি তিনটা করেন তিনবার কিরাম পারেন ভাই খেলা দেখুন আজকে দেখাতে আইছি সব দেখাবো হাতে তালি এবার দেখেন মানুষের ভাগ্যের মতন কি করে হাতের সাইড বদলা ফেলে আমি ভাই আপনি তো আসলে খুব উপর লেভেলে জাদুকর আপনার জাদু দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি ভাই এ তো খেলা কেবল শুরু খেলা হচ্ছে আরো হবে এর মধ্যে আমি আপনাদের মাঝে দুটো গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ভাই আপনাদের জায়গা চুলকনির সমস্যা চুলকনির জন্য উল্টো ছুটি পারেন না সিটে ছুটি পারেন না পয়সা খাতি পারেন না গরুর খাতি পারেন না মাছ মাংস খাতি পারেন না টাকার জন্য আমার কাছে আছে ভাই এক অভ্যর্থ পাগলা মলম ভাই এই মলম আপনি একবার ব্যবহার করবেন একদম মাগনা ফ্রি কাজ হলে কিনবেন না হলে কিনবেন না ভাই আমি আপনাকে এলাকা ছিলে সিটারি ব্যাপারে ব্যবসা আমি করিনি ভাই এই ওষুধ মলম বিভিন্ন ওষুধ বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে নিয়ে আমার কোনো কাজ হয়নি আমার তো মনে হচ্ছে কাজ হবে না বিশ্বাস তো হচ্ছে না ওরে পাগলা শোন এই পাগলা মলম আমি হিমালয় পর্বতে 20 বছর সাধনা করে নিয়ে আসেছি তোর জীবনের আজকে তিনটে ঘটনা আমি বলবো তুই যদি গুরুকে মানে থাকিস তে মেলবে আর মিললি তো এই কথা শুনবি জীবনে তোর প্রথম একটা লোক এনে তোর ইচ্ছার বিরুদ্ধে তোর একটা অঙ্গ বিশেষ অঙ্গ কেটে দিয়েছিল মনে পড়ে কি হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আপনি আপনি সঠিক বলেছেন তারপর শোন তোর বাড়ির লোক শত্রু তোর পাড়ার লোক শত্রু মেয়েরা তোর পাত্তা দেয় না
কি করে? হে জান, আই লাভ ইউ, প্লিজ অ্যাকসেপ্ট মি। একটা পেজ খুলি দিস, সেই পেজে অন্যরা তোকে দেখে হিংসে করে। তুই যদি আজ গুরুকে বিশ্বাস করিস তাহলে এই ওষুধটাকে তোকে আজ বিশ্বাস করাই লাগবে। নিয়ে যা এক ডোজ কোম্পানি প্রচারের জন্য, আজ 250 টাকার মাল তোর 20 টাকায় দিয়ে দিলাম, যা পাগলা মেকে দেখ। ভাই, আপনার কথাগুলো তো সবই পয়েন্টে পয়েন্টে মিলে গেছে, কিন্তু আপনি নাকি 20 বছর ধরে সাধনা করে ওই হিমালয় পর্বত থেকে বড় বিক্ষয় নিয়ে তারপরে মলম বানিয়েছেন, তাহলে কোম্পানির প্রচারের সাথে আপনি 250 টাকার মাল মাত্র 20 টাকা দিয়েছেন। ওরে পাগলা, তুই গরুর ওষুধ নিয়ে কোনো সন্দেহ করিস নে, কাজ তো একদম অব্যর্থ ওষুধের মতন কাজ হবে। এই ওষুধ বড় বৃক্ষ সেই হিমালয় পর্বত থেকে আনা, কিন্তু এ তো আমাদের ব্যবসা, আমাকে তো বেশি খাতি হয়, বুঝিস নি? ওই জায়গাতে বয় এই, তারপর কার কি সমস্যা? লোকজনের গোলে বসে কি করতেছে, গুড়মুড় খাচ্ছে নাকি? যাইদিন দেখি আসি। তোমরা মলম বেচে বেড়াচ্ছ, গুড় বেচবা আর গরুর গোশ খাবা? আরে বাড়ির ভাত খেয়ে তোমার আর কত বুঝাবো, সারাদিন মাতি মাতি তোমরা যেত মাতি। চুলকনির মলম বেচতেছে নাকি? আমার বোধ তো এই চুলকনির ঠাপে তার কাপড় মাথায় উঠিয়ে ফেলে। যাই দিনই দেখি একটা মলম টলম কিনা যায় নাকি। এই মলম ঘুমানোর 1 ঘন্টা পর যেটা চুলকই তামান জায়গায় মেখে নেবেন, আর ঘুমাতে উঠার 1 ঘন্টা আগে ধুয়ে ফেলে নেবেন, বুঝতে পেরেছেন আমার কথা? রে বসো, তোর কি সমস্যা, এদিকে আয়। ভাই, সমস্যা তো আমার না, সমস্যা আমার বাড়িওয়ালার। ওরে মেয়ে মানুষ মানেই সমস্যা, বাড়িওয়ালার কি হয়েছে তাই বল। আমার বউ ভাই মহিষ কালারে, আর এই গরমে ঘামে আর চুলকি সে মনে করেন যে তার কাপড় মাথায় তুলে ফেলতেছ। ভাই, আরে পাগলা শোন, তোর বউ যে মহিষ কালারের আমি তো আর কালাতা ধলা করে দিতে পারি নে। এই পাগলা মলম একটা ওকে লাগিয়ে দে, বাড়িতে চুলকানি জায়গায় লাগিয়ে দিবি, যা। ভাই, এতে মলম না ওরে মলম, ওরে কি মলম, ওরে বাবা রে, ঘুরে গেল রে, ওরে বাবা।